আমি আগামী ইউপি নির্বাচন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন নিয়ে নির্বাচন করতে চাই। রসুলপুর ইউনিয়নে প্রবীণ নেতা হিসাবে দলের কাছে মনোনয়ন চাওয়া আমার অধিকার। দলের মনোনয়ন যে কেউ চাইতে পারে, দল যাকে মনোনয়ন দেবে আমি অবশ্যই দলের জন্য কাজ করে যাব। আমি কাউকে প্রার্থী হিসাবে সমর্থন করি নেই। একটি শ্রদ্ধান্বেষী মহল আমাকে ছোট করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করেছে যে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোতালেব হোসেন বাবরকে আমি সমর্থন করেছে, যা সম্পূর্ণ মিথ্যে। গত 29 জুন বিকেলে উপজেলা রসুলপুর ইউনিয়নের প্রবীণ নেতা মোশারফ হোসেন ভিকু 71 বাংলা টেলিভিশনকে দেয়া একান্ত সাক্ষাৎকার উপরোক্ত কথাগুলো বলেন। তিনি আরো বলেন, যুবলীগ নেতা আমার বাড়িতে নিমন্ত্রণ খেতে চায়। আমি গত 21 জুন যুবলীগ নেতা মোতালেব হোসেন বাবর ও তার দলীয় সাথীদের নিমন্ত্রণ করে খাওয়াই। সেখানে একসঙ্গে থাকা কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে দিয়ে প্রচার করে যে আমি নাকি যুবলীগ নেতা মোতালেব হোসেন বাবরকে আগামী ইউপি নির্বাচনে সমর্থন প্রদান করি, যা আমাকে অনেক ছোট করেছে। রাজনৈতিকভাবে ছোট করার জন্য একটি মহল এরকম পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে। মোশারফ হোসেন ভিকু আরো বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমের এই পোস্টে তো তারা স্বীকার করে নিয়েছে আমি রসুলপুর ইউনিয়নের প্রবীণ নেতা। এই প্রবীণ নেতা হিসাবে আমি আগামী নির্বাচনে নৌকার মাঝি হওয়ার দাবি রাখি। আমি ইউনিয়নবাসীর কাছে দোয়া ও সমর্থন দাবি করছি। আগামী নির্বাচনে যেন দল আমাকে নৌকা প্রতীক প্রদান করেন। 21 তারিখ সোমবার আমি ভীমপুরা যাই মাটি দিতে, মানুষ মাটি দিতে ওই গেছিল। তারপর আমি আসার পর আমাদের গ্রামের মাথায় আমি দাঁড়িয়ে আছি, তো আমার কাছে বলছি আচ্ছা আপনার বাড়িতে খাওয়া দাওয়া করবো। ও বললো আমার নাম বলে না, হ্যাঁ বাবর আলী, বাবর আলী বললো আমাকে কি যে আমি তোমার বাড়িতে খাওয়া দাওয়া করবো। তো ঠিক আছে আসো, তো বলছি কয়জন আসবো, তো বলছি 61 জন আসবো, আমার দল বল যা আছে। আসার পরে খাওয়া দাওয়া করে বিদায় হলো। পরবর্তীতে আমাকে মানুষের বিভিন্ন জন বলছে যে তুমিও গাছ বলে সুপারিশ করেছো এই সেই, হ্যাঁ না ওরা সুপারিশ করে করবো। তো আমার জানা মতো সম্পূর্ণ যে কথাগুলো বলেছে মোবাইলে সম্পূর্ণ ভিত্তিহীন, বাস আর কিছু দরকার নেই। আর কিছু বাড়িয়ে যদি বলতে যাই তো বহু দরকার আছে। আমাকে মাইনাস টু মাইনাস করার জন্য আমাকে যে যে একটা ষড়যন্ত্র জাল তৈরি করেছে ওটা সম্পূর্ণ ভিত্তিহীন। আমি নিজে ক্যান্ডিডেট, আমি 20 বছর মেম্বারি করেছি, আমি 3টা ইলেকশন থেকে আমি চেয়ারম্যানে দাঁড়িয়ে আছি। এই শয়তান রেখে অত্যাচারে আমাকে নির্বাচন সুস্থ নির্বাচন সামনে আসতে দিচ্ছে না, ভালো মানুষের নির্বাচন আসতে দিচ্ছে না। হ্যাঁ, কাজে বাবর আলী যাহা করেছে সম্পূর্ণ ভিত্তিহীন।